আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালে হচ্ছে এই যে পুরো বেবি সেটটা দেখতে পাচ্ছেন, তো এই পুরো বেবি সেটটা টিউটোরিয়াল তো একসাথে দেওয়া একদমই সম্ভব না, আপনারা অবশ্যই জানেন। তো এখানে যে শুজের টিউটোরিয়ালটা আছে, এরকম শুজ আমি আমার চ্যানেলে মানে অলরেডি অনেক দিন আগে এই টিউটোরিয়াল দিয়ে দিয়েছি। এরকম শুজ আমি অনেক ড্রেসের সাথে তৈরি করেছি, তো সবগুলো একই ডিজাইনে তৈরি করেছি, তাই সেম একই টিউটোরিয়াল বারবার দেওয়ার কোনো দরকার নেই। আর যদি প্রশ্নে আসি অন্য মানে জিনিসগুলোর, তো এগুলোর মধ্যে হচ্ছে এই যে বেবি জামাটা দেখা যাচ্ছে এবং ক্যাপ, হেয়ার ব্যান্ড, এই সবগুলো টিউটোরিয়ালে ইনশাল্লাহ আমি আস্তে আস্তে দেবো। তো আজকে আমি ছোটো জিনিস থেকে শুরু করছি। আজকে হচ্ছে আমি এইগুলোর মধ্যে যে ফ্লাওয়ারটা এড করেছি, এই ফ্লাওয়ারের টিউটোরিয়ালটা দিব। তো ফ্লাওয়ারের টিউটোরিয়ালটা, ফ্লাওয়ারটা খুবই ইজি যদিও, কিন্তু নতুনদের জন্য একটু ঝামেলা হতে পারে। তো ইনশাল্লাহ আমি সব কিছু ফাট ফাট করে দিয়ে দিব সবগুলো টিউটোরিয়াল, যাতে করে আমার যে কিউট কিউট নতুন যে আপুরা কাজ শিখছে তাদের যাতে কোনো সমস্যা না হয় এই জন্য। তো আজকে হচ্ছে ফ্লাওয়ারের টিউটোরিয়ালটা দিব। প্রথমে ফ্লাওয়ারের টিউটোরিয়ালটা দিয়ে শুরু করছি, তারপরে আস্তে আস্তে ইনশাল্লাহ জামা, ক্যাপ, হেয়ার ব্যান্ড সব ছোটো টিউটোরিয়ালে দিয়ে দিব। তো ফ্লাওয়ারটা তৈরি করার জন্য এখানে আমি হুক নিয়ে নিয়েছি। হুক সাইজ হচ্ছে 3.0 মিলিমিটার হুক সাইজ। এখানে একটা কাটার নিয়ে নিয়েছি এবং সুতা নিয়ে নিয়েছি এখানে সেটিয়া। এখানে হচ্ছে হলুদ কালার এবং হচ্ছে সাদা কালার সেটিয়া উল সুতা নিয়ে নিয়েছি, যেহেতু এগুলো দিয়ে আমি জামাটা তৈরি করেছি। তো ফ্লাওয়ারটা আমি এই সুতাগুলো দিয়েই তৈরি করছি। তো প্রথমে হচ্ছে নট দিয়ে নিলাম সুতাটাকে, নট দিয়ে প্রথমে চেইন করে নিচ্ছি 1 2 3 4। এখানে 5টা চেইন করে নিব। 5টা চেইন করার পর প্রথম যে চেইনটা, এটার মধ্যে স্লিপ নট দিয়ে সুতাটাকে জয়েন করে দিব। এই যে দেখুন, প্রথম যে চেইনটা করেছি, এই যে প্রথম চেইনটা, এটার মধ্যে স্লিপ নট দিব, দিয়ে এই যে সুতাটাকে স্লিপ নট দিয়ে নেব, দিয়ে জয়েন করে দিব। তো এখানে হচ্ছে জয়েন করার পর এখন হচ্ছে গোল একটা সার্কেল তৈরি হয়ে গিয়েছে আমাদের। এই যে দেখুন, এখানে একটা গোল সার্কেল তৈরি হয়ে গিয়েছে। এই গোল সার্কেলটার মধ্যে এখন হচ্ছে কাজটা করব। তো প্রথমে হচ্ছে চেইন করে নিব। তো প্রথমে এখানে 3টা চেইন করে নিলাম। 3টা চেইন করার পর এই যে এখানে যে গোল সার্কেলটা দেখছেন, এই গোল সার্কেলের ভিতরে এখন হচ্ছে ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করলাম একটা, তারপরে আরও একটা ডাবল ক্রোশেট করছি। এখানে হচ্ছে গিয়ে আপনি জয়টা পাপড়ি করতে চান, এখানে হচ্ছে একটা ডাবল ক্রোশেট করে নেবেন। তো এখানে আমি 15টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি যেহেতু 15টা পাপড়ি করবো, 15টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। করার পর এখন জয়েন করে দিব। তো জয়েন করার জন্য কাজের শুরুতে যে 3টা চেইন করেছিলাম, 3টা চেইনে যে 3 নম্বর চেইনটা, একদম উপরে যে চেইনটা, 3 নম্বর চেইনটার মধ্যে স্লিপ নট দিয়ে জয়েন করে দিলাম। জয়েন করার পর এখন সুতাটা চেঞ্জ করে নিব, কারণ এখন আমি সাদা সুতা জয়েন করব। তো এতটুকু গোল সার্কেল করার পরে একটা চেইন করব। একটা চেইন করার পরে এখন হচ্ছে সুতাটাকে কেটে নিব। এই যে কেটে নিব, কেটে তারপর সাদা সুতা জয়েন করে নিব। তো এখন হচ্ছে সাদা সুতাটাকে একটা নট দিয়ে নিব। প্রথমে নট দেওয়ার পরে এখন দেখুন এখানে জয়েন করে নিব। তো এই যে কোনো একটা সাইড থেকে জয়েন করে নেবেন, সমস্যা নেই, যে কোনো একটা সাইড থেকে জয়েন করলে চলবে। তো এই সাইডটা থেকে আমি জয়েনটা করে নিয়েছি, যেখান থেকে জয়েন করেছি এর একটু সামনের দিক থেকে জয়েনটা করলে ভালো হয়, তাহলে দেখা যায় সুতাটা একসাথে ভিতরে নেওয়া যায়, মানে আর শেষে কাজ করার পরে আর জয়েন করা লাগে না। আচ্ছা, তো আপনারা যে কোনো সাইড থেকে জয়েন করে নেবেন। তো এখন হচ্ছে
পাপড়িটা কতটুকু লম্বা রাখতে চান সেই অনুযায়ী হচ্ছে কথা। আমি কিন্তু জুতার মধ্যে দেখতেই পেরেছেন, জুতা এবং হেয়ারব্যান্ডের মধ্যে কিন্তু এই ফ্লাওয়ারটা কিছুটা ছোটো করে দিয়েছি, মানে পাপড়িটা কিছুটা ছোটো রেখেছি, আর জামার মধ্যে এবং ক্যাপের মধ্যে ফ্লাওয়ারটা বড় করে দিয়েছি। এটা হচ্ছে চেন অনুযায়ী হচ্ছে কথা। আপনি যদি 10টা চেন নেন তাহলে হচ্ছে পাপড়িটা একটু বড় হবে, আর যদি 5টা 6টা নেন তাহলে পাপড়িটা একটু ছোটো হবে। এরকমভাবে আপনারা যদি জুতার মধ্যে ফ্লাওয়ারটা লাগাতে চান তাহলে একটু পাপড়িটা কিছুটা ছোটো রাখবেন। আর তো আমি হচ্ছে জামার মধ্যে যেটা লাগাবো এটা হচ্ছে আমি এখানে 10টা চেনের মতো করে নিয়েছি, আর জুতার মধ্যে যেগুলো লাগাবো ওইগুলো হচ্ছে আমি 6টার মতো চেন করে নিয়েছিলাম। 6টা অথবা 7টা করে নেবেন তাহলে হবে, 6টা করে নিলে হবে, কারণ জুতার মধ্যে ফ্লাওয়ারের পাপড়িগুলো বেশি বড় থাকলে কিন্তু এগুলো ভালো করে আঠার লাগাতে অসুবিধা হবে। তো এই যে দেখুন আমি এখানে 10টা অথবা 9টা চেন করে নিলে হবে, তাহলে এরকম হবে। তো 10টা চেন করার পরে সব কয়টা চেনের মধ্যে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। করার পরে যে দেখুন সামনের যে ডাবল ক্রোশেটের ঘরটা দেখা যাচ্ছে এটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করবো। এখন এই যে সিঙ্গেল ক্রোশেট করে দিব, দেখুন একটা পাপড়ি আমার কমপ্লিট হয়ে গেল। তারপরে হচ্ছে দ্বিতীয় পাপড়িটা করব। তো সেমভাবে এখানেও চেন করে নিব, 9টা চেন করে নিব এখানে। তো 9টা অথবা 10টা আপনারা পাপড়িটা যতটুকু বড় রাখতে চান সেই অনুযায়ী চেনটা করবেন আর কি। এখানে আমি 9টা করেছি, 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা তো এখানে হচ্ছে 9টা করে নিলাম, আবারও সেমভাবে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে দেখুন প্রথম চেনটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, এরপরে চেনটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, এরপরে চেনটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। চেন যদি কম বেশি করেন তাহলে কিন্তু আপনার পাপড়িটা বড় ছোটো হয়ে যাবে। চেন বড় ছোটো করতে যাবেন না, চেনটা ঠিক রাখবেন, চেনের মাপটা। আর তো এখনও আমি সব কয়টা চেনের মধ্যে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। সব কয়টা চেনের মধ্যে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করবেন। তো করে দিচ্ছি সব কয়টার মধ্যে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট। আর যে শেষের চেনটার মধ্যেও একটা সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। এই যে চেন করার পরে সামনের যে ডাবল ক্রোশেটের ঘরটা এটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। পরে পাপড়িটা কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আবারও 3 নম্বর পাপড়ি সেমভাবেই করব। তাও এখন আরেকটা পাপড়ি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি আমি, তারপরে শেষ করে দিব। এই যে দেখুন, এই যে দেখুন এখানে আবারও সেমভাবে সব কয়টা চেনের মধ্যে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। সব কয়টা চেনের মধ্যে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট। তারপরে সামনের দিকে এখন সিঙ্গেল ক্রোশেট করে দিলাম, সামনে ডাবল ক্রোশেটের করে। পরের পাপড়িটা কমপ্লিট হয়ে গেল। এরকমভাবে সব কয়টা পাপড়ি কমপ্লিট করে নেব। এখানে জয়টা ডাবল ক্রোশেট করেছি, সব কয়টার উপরে একটা একটা করে পাপড়ি হবে। তো সব কয়টা পাপড়ি কমপ্লিট করে নিলে আমার ফ্লাওয়ারটা তৈরি হয়ে যাবে। খুবই ইজি একটা ফ্লাওয়ার, বেশি খুব বেশি ঝামেলার কোনো কিছু নেই, খুবই নর্মাল একটা ফ্লাওয়ার যে তৈরি করে নিতে পারবেন। ইনশাল্লাহ ভিডিওটা দেখলে আরও সহজে করে নিতে পারবেন। তো এই যে দেখুন আমি বড় ফ্লাওয়ারগুলো জামার মধ্যে লাগিয়েছি এবং ছোটো ফ্লাওয়ারগুলো আমি হেয়ারব্যান্ড এবং জুতার মধ্যে লাগিয়েছি। তো ক্যাপ জামা এবং হেয়ারব্যান্ড টিউটোরিয়াল খুব শীঘ্রই আসতে যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। এতে করে আমি যে কোনো নতুন টিউটোরিয়াল আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।